আসসালামু আলাইকুম। মুমিন জান্নাতের জন্য জি আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। জি ভাইয়া, খুব কষ্ট পাই। আমরা তো বেহেশতে যাব, আপনারা তো জাহান্নামের খড়ি হবেন ভাই। আচ্ছা আচ্ছা, খুব এগুলা কষ্ট। এগুলা কেন করতেছেন ভাই? নিজের জীবনটারে কেন ধ্বংস করতেছেন ভাই? এই তো একটু খুশিতে ঘুরতে আর কি। এগুলা কইরা নিজের জীবন, নিজের পরিবার সবকিছু তো ধ্বংস করতেছেন ভাই। জান্নাতে তো যাইতে পারবেন না। ভাই ফ্যান্টাসিতে তো জীবন যাপন করা মানে অ্যাডাল্ট মানুষের ইচ্ছে মানে উচিত না আর কি। কেন ফ্যান্টাসিতে কেন অ্যাডাল্ট মানুষ বসবাস করবে? অ্যাডাল্ট মানুষের জন্য কি ফ্যান্টাসিতে বসবাস করার জায়গা, নাকি অ্যাডাল্ট মানুষের রিয়ালিটির সাথে রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করার জায়গা? কোনটা করা উচিত একজন অ্যাডাল্ট মানুষের? ফ্যান্টাসিতে বসে থাকা উচিত একটা বাচ্চা ছেলের মতো, যে আমি এই পাবো সেই পাবো, আমার ফ্যান্টাসিতে এটা ঘুরতেছে সেটা ঘুরতেছে, মেনে নিলাম আমি প্রমাণ ছাড়া, জাস্ট বিকজ এটা আমার চিন্তা করতে ভালো লাগতেছে এই জন্য আমি এটা মেনে নিলাম? এটা তো অ্যাডাল্ট মানুষের কাজ না, এটা তো বাচ্চা ছেলেবেলাদের কাজ। কেন আপনি বাচ্চা ছেলে মানে আমি কেন বাচ্চা ছেলে মেয়েদের মতো দুঃখ প্রকাশ করবো, জান্নাতে যাওয়ার দুঃখ প্রকাশ করবো, জাহান্নামে যাওয়ার ভয় ভয় করবো, এগুলো কেন করবো? আমরা দুঃখিত, আমরা অনেক সময় বলি না যে বাচ্চাদেরকে তুমি যে সব সময় ভালো চিন্তা করো। আমি যদি জান্নাতের ভালো চিন্তাগুলা কইরা, ওইখানের যে সুখ আছে ওই চিন্তাগুলা কইরা যদি আমি মনে তৃপ্তি পাই, আমার মন ভালো থাকে, সেটা করতে বাধা কোথায়? না পড়তে বাধা নেই, আপনি করেন সমস্যা নেই, করতেই পারেন, বাট একজন অ্যাডাল্ট মানুষ হিসেবে আপনি সেটা করতে পারেন। বাট যখন আপনি এটা অন্যের উপর চাপাই দিবেন যে এটা আমাকেও মানতে হবে, আপনার ফ্যান্টাসি যেটা আপনি প্রমাণ ছাড়া মানেন, সেখানে তো সমস্যা। আপনি মানেন, আপনার মানাতে আমার কি কোনো কিছু যায় আসে না। আপনি মনে করতে পারেন আপনি সুপারম্যান ব্যাটম্যান, আপনি সুপারম্যান ব্যাটম্যান ভাইবে যা খুশি তা করতে পারেন, নিজে যদি মনে মনে শান্তি পান ইটস আপ টু ইউ, বাট আপনি তো আমাকে মানতে বাধ্য করতে পারেন না যে আপনার ফ্যান্টাসি ওয়ার্ল্ড আসলে এক্সিস্ট করে। এরকম কি কোনো প্রমাণ আছে নাকি আপনি চান আমি আপনার মতো অন্ধভাবে মেনে নেই? কোনো প্রমাণ আছে না আপনার না, ফ্যান্টাসি ওয়ার্ল্ডের? সেটা আপনার কথা ঠিক আছে, কিন্তু আবার দেখা গেছে যে যারা আমরা ওই মানসিক রুগী, মানে ডাক্তারের কাছে যাই, তাদের ডিপ্রেশন বা অ্যাংজাইটি আছে, ডাক্তার অনেক সময় বলে যে তুমি দুশ্চিন্তা করো না। তো এখন যারা আসলে জান্নাতে বিশ্বাস করে না, তারা হয়তো অনেক সময় দেখা গেছে ডিপ্রেশনে থাকে। তো জান্নাতের ওই ভালো চিন্তাগুলো করলে অনেক সময় দেখা গেছে যে এই তার জন্য ডিপ্রেশন ধরেন চলে যায়। ধরেন আমি একটা ধরেন আমি একটা হাইপোথেটিক্যাল কেস ধরে নেই, ধরেন এরকম একটা রেয়ার হাইপোথেটিক্যাল কেস যেখানে একটা ব্যক্তি কোনোভাবেই শান্তি পাচ্ছে না, তার তার ফ্যামিলি তাকে শান্তি দিতে পারতেছে না, তার তার ওয়াইফ বা তার হাজব্যান্ড বা তার তার বাবা মা, তার কোনো কিছুই, তার তার ছেলেবেলে কেউ তাকে শান্তি দিতে পারতেছে না। একমাত্র তার শান্তি দরকার কোথায়? যদি জান্নাত জাহান্নাম সত্য হয় সেই জায়গায় শান্তি দরকার, মানে সেই জায়গায় সে শান্তি পাচ্ছে। এখন আপনার কি মনে হয় যে জাস্ট বিকজ সেই লোক শান্তি পাচ্ছে তাই আমাদেরকে ওই লোকের সাথে মিথ্যা কথা বলা উচিত, ওই লোককে বলা উচিত না জান্নাত জাহান্নাম আসলে এক্সিস্ট করে, বা ওই লোক শান্তি পাচ্ছে দেখে আমাদেরও মেনে নেওয়া উচিত যে জান্নাত জাহান্নাম এক্সিস্ট করে? যদি কেউ ওটাতে শান্তি পায় দ্যাটস ফাইন, যে ওইখানে সে ডিপ্রেস মুক্ত হচ্ছে দ্যাটস ফাইন, বাট ওটা যদি ডিপ্রেস মুক্ত করেও তার মানে তো এই না যে জান্নাত জাহান্নাম বলে আদৌ কিছু আছে সেটার সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে। মানুষ যে কোনো কিছু বিশ্বাস করে শান্তি পেতে পারে, জর্জ আর আর মার্টিনের বই পড়ে মানুষ মন থেকে শান্তি পায়, তার তার মানে এই না তার বইতে যে ফ্যান্টাসিগুলো লেখা সেটা আসলে এক্সিস্ট করে। কেউ হ্যারি পটার পড়ে শান্তি পেতে পারে সেটা তার ঠিক ডাকে আছে, হ্যারি পটার আসলে এক্সিস্ট করে। সেটা ঠিক আছে কথা আপনার, আপনার সাথে আমি সেটা এগ্রি করি। কিন্তু আমরা ছোটবেলায় যখন শুনি যে মানে অনেক সময় মায়েরা বাচ্চারা কান্না করলে চাঁদকে দেখাইয়া চাঁদের গান করত, চাঁদ মামার গান, তখন দেখা গেছে যে বাচ্চা অনেক সময় শান্ত হয়ে যেত। কিন্তু চাঁদ তো আসলে পৃথিবীতে আসবে না, তারপরেও মা বাচ্চাকে বলতেছে সান্ত্বনা দেওয়ার জন্য, তখন দেখা গেছে বাচ্চা থেমে যায়। হ্যাঁ, এই জন্যই এগুলাকে বাচ্চাদের গল্প বলে, বুঝছেন? এই জন্য এগুলাকে বাচ্চাদের গল্প বলা এই হয়। জন্যই তো আমি বললাম যে আপনি হ্যাঁ অ্যাডাল্ট হয়ে কেন কেন বাচ্চাদের এসে ইয়ে করবেন, ফ্যান্টাসিতে বসবাস করবেন? না, সেটা কথা ঠিক ঠিক আছে, আছে, আপনি যদি কিন্তু আপনি বাচ্চারা তো যদি নির্বাক। আপনি যদি মুমিন ভাই আপনি যদি মনে করেন আপনার পুতুলটাকে নিয়ে খেলতে চান, আপনার একটা পুতুল আছে, সেই পুতুলটাকে নিয়ে আপনি খেলতে চান, বাসায় বসে ওইটাকে নিয়ে বউ খেলতে চান, হ্যাঁ লাফালাফি করেন, ড্যান্স করেন, ওইটার সামনে মাথা নত করেন, ওইটার সামনে নাকে খত দেন, পাছা পিছন দিকে উঁচা করে উঠায় 5 বার, দিনের ভিতরে 5 বার যদি এটাকে আপনি সিজদা করেন, ভাই আমাদের তো কিছুই যায় আসে না। আমরা তো আপনাকে বাসায় গিয়ে বলতেছি না যে ভাই আপনি কেন এইগুলা করতেছেন, এই সমস্ত কাজ কেন করতেছেন, এটা তো আমাদের কাজও না, আমরা তো সেই ভাইয়া কাজ করি দুঃখিত, না ভাই। কিন্তু কিন্তু আপনি না যখন আমি সেই শুধু পুতুলটা এই আইনা আমার কেসটুকুই মুখের নাই। উপরে ঠেসা দিবেন, আপনি যখন এই আপনার পুতুলটা আইনা আমার মুখের উপরে ঠেসা দিবেন, এবং এটা পুতুল বলা, কেউ যদি এটা পুতুল বলে, আপনি যদি তখন বলেন আমার ধর্ম অবমাননা হয়েছে, ওকে এখন কতল করা, এখন আমার ধর্মে বাজিব হয়ে গেছে, আমার পুতুলের পুতুল কইলো কেন, আমার পুতুলের তো আল্লাহ কইতে হবে,
আমার পুতুল পুতুল বলবি কেন তুই, আল্লাহ একবার বলে যদি তার কল্লা ফালা দিতে চান, তখন তো সমাজে একটা সমস্যা তৈরি হয়, তখন আমরা সেটার বিরোধিতা করব। ঠিক আছে, মুমিন জান্নাতের জন্য ভাই আপনি যদি আর কোনো পয়েন্ট উত্থাপন করতে চান তাহলে সেটা করেন। না এখন কথা হলো যে আপনি যে কথাগুলি বললেন ভাইজান, আমি কিন্তু এই ক্লেমগুলো করি নাই যে আপনি আমার কাছে এসে বলছেন, আমি জানি না আপনি কোন প্রেক্ষিতে এগুলা বললেন, আমি কিন্তু এই অভিযোগগুলো করি নাই। কিন্তু আমরা তো আপনার বাসার সামনে গিয়ে মাইকে ওয়াজও করতেছি না, তাহলে আপনি আমরা যদি এখানে আলোচনা করি সেগুলো নিয়ে তাহলে সমস্যা কোথায় আপনার? মানে আপনি কেন এটাতে আমি তো সমস্যার কথা বলে যাচ্ছেন না, আমি তো সমস্যার কথা বলি নাই, আমি বলছি যে হ্যাঁ যখন আমরা কথা বলি তখন তো শুধুমাত্র আপনার একার সাথে কথা বলতেছি না, মুমিন জান্নাতের জন্য ভাইয়া মানে আমাদের তো অনেক কথাও দর্শকদের জন্য, দর্শকদের জন্য বলতে হয়, দর্শকদের বোঝানোর জন্য বলতে হয় যেন তারাও বুঝতে পারে বিষয়টা। তো এই এই জিনিসটা যে মানুষ ফ্যান্টাসিতে কেন বসবাস করতে পারে, করতেই পারে, মানুষ ফ্যান্টাসিতে বসবাস করতে পারে, কিন্তু এটা অন্যের উপর চাপায় দেওয়াটা কেন ভুল একটা ডিসিশন, খারাপ একটা জিনিস, এই জিনিসটা আসিফ ভাই এক্সপ্লেন করলেন। আপনার যদি কথার সাথে রিলেভেন্ট না হয় তাহলে সমস্যা নেই, বাট আলোচনার সাথে রিলেভেন্ট এবং দর্শকদের বোঝার জন্য এই কথাগুলো বলা উচিত, আপনারা তো বোঝা উচিত এই জিনিসগুলো, তাই না? আচ্ছা হ্যাঁ, মুমিন জান্নাতের জন্য ভাই আপনার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে আপনি নিজেও ধর্মে বিশ্বাস করেন না বলেই মনে হচ্ছে। তাহলে ভাই আমরা একটু মুমিন টুমিন ভাইদেরকে একটু যুক্ত যুক্ত করতে চাই, আপনার কি কথা শেষ হয়ে থাকলে আপনি তাহলে আজকে বিদায় নেন, আমরা দেখি মুমিন ভাইদেরকে পাওয়া যায় আস্তাগফিরুল্লাহ। আপনি হাদিসে আছে মানুষের সম্পর্কে তুমি মন্দ ধারণা করিও না, আমি ইসলাম বিশ্বাস করি না, এই ধারণা করাতে আপনি কিন্তু কাফির হয়ে যাবেন, আপনি তো নাস্তিক আসেনি আবার নতুন করে কাফির হবেন, নতুন করে কাফের হবো না? ঠিক আছে না, হয় হইলাম, এটাও আল্লাহর ইশারা, এটাও আল্লাহর ইশারা, কাফের আল্লাহ আমাকে কাফের বানাতে চাইছে দেখি এরকম আমি ভাবলাম, আমার মনে তো কোনো ইচ্ছাই আসতো না যদি না আল্লাহ পাক ইচ্ছা করতেন, কোরআনই বলা আছে এটা। ঠিক আছে মুমিন জান্নাতের জন্য ভাই আপনাকে আজকে বিদায় জানাই, আমরা কোনো মুমিন ভাইকে দেখি পাই কিনা। ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি জান্নাতের তলদেশের জন্য স্থান পান সেই কামনা করি। ওকে ঠিক আছে, আমরা একসাথে হুর ইয়া করবো না, ঠিক আছে, ভালো থাকেন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আমরা একসাথে হুর সাহাবত করবো। হ্যাঁ ফ্যান্টাসি ভাই ওই পর্যন্ত যে ফ্যান্টাসি সাইড থেকে হুর সাহাবত গ্রুপে একসাথে করবো আমরা। ঠিক আছে আরেকজনকে যুক্ত করি, রিজওয়ান বিন রিয়াদ আপনাকে যুক্ত করা হয়েছে। ফারাজ ভাই এখন কি আমার সাউন্ড ঠিক হয়েছে? ভাই আগে থেকে বেটার। আচ্ছা আচ্ছা, রিজওয়ান বিন রিয়াদ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। রিজওয়ান আপনাকে যুক্ত করা হয়েছে, হ্যাঁ রিজওয়ান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো হ্যালো ভাই, আমি তো আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই আপনাদের সাথে এটাই ভাই খুবই মানে খুশি লাগতেছে আজকে, মানে কোন সবসময় শুনি কিন্তু কোন সময় অ্যাড করার চেষ্টা করি নাই, একটু ডরে আর একটু ভয়ে, মানে আমরা যে পরিস্থিতিতে আছি এটা মনে করেন যে বাংলাদেশে থাকা মানে সেটা আমরা বুঝেন বেশ কম, এই কারণে কোনো সময় চেষ্টা করি নাই, আজকে ফার্স্ট টাইম করলাম, খুব খুশি লাগতেছে ভাইয়া। আচ্ছা আমারও খুবই ভালো লাগতেছে আপনি আসছেন, তাহলে বলেন ভাই আপনার কোনো আলোচনা থাকলে বা কোনো মানে সমালোচনা থাকলে বলেন, বলতে পারেন। সমস্যা ভাইয়া আমার আমার একটা সমস্যা হলো মানে ঈদের ব্যাপার নিয়ে, মানে ইসলামে কি বলে ঈদ নিয়ে, মানে আমি তো ঈদে এই যে সারা বছর সারা মাস কষ্ট করি দুটা ঈদ, মানে ইসলামে যেটা হয় আর কি, তো ঈদটা তো মানে যে ঈদে তো মানুষ আনন্দ করে, এখন আনন্দের অপশনটা কি আমি সেটাই বুঝতে পারতেছি না, শুধু নামাজ পড়া আর ঘুমাও এটাই কি ঈদ? বিবি বিবি সাহাবত করতে পারবেন আপনি, আপনি রোজা সারা মাস রোজা রেখে তারপরে ওই দিন বেশি করে বিবি সাহাবত করবেন, ইসলামে তো বিনোদন তো এই দুই তিনটাই আছে, আমি বিবি সাহাবত করবেন বেশি বেশি বিবি তো সারা বছর করা যায়, তাহলে আরো দুইটা বিবি আনবেন সাথে, আরো দুইটা আনবেন, একটা দাসী আনবেন, সবাই মিলে একসাথে মিলেমিশে থাকবেন, কত মজা না। এই আমার একটা বিষয় ঈদের ব্যাপার নিয়ে, মানে তো আর এটা এই ধর্মটা আর কি রইল আর, মানে সারা বছর কষ্ট করে যদি ঈদের সময় একটা অন্য অন্য বিনোদন পায় তাহলে তো আর এই ঈদের ব্যাপারটা তো আমার কাছে গ্রহণযোগ্য না, নামাজ তো সারা বছরই পড়ে। হ্যাঁ আমি তো আর কোনো বিনোদন আসলে দেখি না, ওই যে একটু খাওয়া দাও আর ঈদের দিন একটু নামাজ পড়ো আর খাওয়া দাও, আর এছাড়া আর কি বিনোদন আছে আমি তো পাই না। ফারাজ ভাই আপনার কাছে আপনি কি জানেন কিছু বিনোদন? একসাথে একসাথে মিলে মানে ওয়াজ মাহফিল করবেন, দোয়া দরুদ পড়বেন, নামাজ কালাম পড়বেন, এর থেকে বড় বিনোদন আর কি হতে পারে? দেখ ভাই আমার এটা পছন্দ ছিল, আর আমি মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করবেন নামাজের পরে, এটা তো বহুত বড় বিনোদন। দেখ আমি মানে উত্তরটা আমার মানে পুনর আমার এক কাজিন আছে, ও আমার মতো নারী কিন্তু ও আমার একটু তো দিছে, আমি করে দিই আচ্ছা একটু লাইফে একটু দেখি শেয়ার করা যায় কিনা, তো হঠাৎ করি মনে করে সাইডে যায় কথা বলো। হ্যাঁ আর ইসলাম আমিও ভাইয়া ইসলাম সম্পর্কে পড়ালেখা আমার নাই, যা আছে কমারই, কিন্তু আমার আশেপাশে কাজিনরা ওরা একটু পড়ালেখা করছে, কিন্তু মানে আমাদের বেশ অনেকজনে
এটা ত্যাগ করছে ভাইয়া। আচ্ছা খুবই ভালো লাগলো রিজওয়ান ভাই আপনার সাথে কথা বলে। তাহলে আপনাকে কি আজকে বিদায় জানাবো আমরা ভাই? না ভাইয়া থ্যাংক ইউ, সমস্যা না ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে, আবার কথা হবে আরেকদিন।